Best of luck. All the best. Babi, chalo, amra niche jai. Chalo, ke tata kore dao. Chalo, tata. মর্নিং বন্ধুরা, আজকে হচ্ছে ১৩ তারিখ, মানে ১৩ ফেব্রুয়ারি। আজকে ডিসচার্জের দিন আর কি। মোটামুটি আমাদের ডিসচার্জ হতে লাগবে সময় বলেছে সকাল থেকে, সকাল বলতে কি ১২টা সাড়ে ১২টা থেকে বিলিং টিলিং এর প্রসেসিংটা হবে, কিন্তু ডিসচার্জ হবে ২:৩টার সময়, লাঞ্চের পর হবে। তো সকাল সকাল ছেলে এখন ঘুমাচ্ছে, মোটামুটি ঘুমাচ্ছে, আর ও বানাচ্ছে এখন আমাদের দুজনের জন্য চা। ওরটা লিকার চা অবভিয়াসলি, আমারটা দুধ চা। ও আমাদের জন্য চা বানাচ্ছে, একটু পরে আমাদের ব্রেকফাস্ট চলে আসবে। আর আমি এখন বসে বসে এখানে করবো ফর্ম ফিল আপ, কারণ বার্থ সার্টিফিকেটের জন্য এখানে ফর্ম ফিল আপটা করতে হবে, করে এখানে জমা দিতে হবে। তো চটপট আমি করে নিই, আমার চাটা রেডি। এবার ওরটা রেডি করছে, ও আজকে চাটা ও আমাকে বানিয়ে দিয়েছে রোজকারের মতো। এখন ব্রেকফাস্ট চলে এসছে, আজকে দিয়েছে একই দিয়েছে স্যান্ডউইচ ডিম সেদ্ধ কলা, আর ওকে দিয়েছে স্যান্ডউইচ ডিম সেদ্ধ আপেল। তো এটা আজকে খাবো। আর আজকে ভালো কথা, আমি লাঞ্চ নিচ্ছি না, দুপুরে না, আমি মানা করে দিয়েছি। বাড়িয়ে খাবো বা আমি রাস্তায় কিছু খেয়ে নেবো, আমি লাঞ্চ খাবো না, কারণ আমি অত ভারী খেয়ে আমি বেরোতে আমার কষ্ট হবে। ওই জন্য শুধু তোমার লাঞ্চটা দুপুরবেলা দেবে, ওর লাঞ্চটা দুপুরে দিয়ে দেবে। আমার আজকে আমাদের আমাকে জিজ্ঞেস করতে এসেছিলো যে স্যার কী খাবেন দুপুরে, আমি বললাম আজকে আমি খাবো না। আমি শুধু এই যেহেতু ব্রেকফাস্টটা করেছি, কালকে তোমাদের আগের দিনে ভিডিওটা বলেছি যে সারাদিন আমি খেয়েছি ৫২০ টাকা বিল হয়, আমি ৫০০ টাকা পে করেছি। এবার তোমাদেরকে বলি, এই যে আমি ব্রেকফাস্টটা করছি, শুধু এই যে চা খেয়েছি আর ব্রেকফাস্টটা, এটার জন্য আমাকে ৮০ টাকা পে করতে হবে। ১৮০ করে এবার ১৮০ করে যথেষ্ট ওয়ার্থ ইট, মানে কারণ ডাল দিচ্ছে, ভাজা দিচ্ছে, সবজি দিচ্ছে, একটা মাছ দিচ্ছে, তারপর তোমার যথেষ্ট সাফিসিয়েন্ট রাইস দিচ্ছে আর কি। আর ৮০ টাকাটা এটা ওয়ার্থ ইট কিনা আমি জানি না, আমি বলতে পারবো না। তবে চলো, দুটো স্যান্ডউইচ তো দিচ্ছে আবার কি, গ্রিল করা। তো এটাই হচ্ছে বক্তব্য, তো আমরা খেয়ে নিই। খাওয়া দাওয়া করার পর তারপর একটু ফ্রেশ ট্রেশ হই, তারপর তোমাদের সাথে কথা বলছি। ওকে ডাকলে ডিস্টার্ব ফিল করছে, উঠতে যাচ্ছে না। তবে তবে একটু আগে মানে আর কি জুনিয়র ডাক্তার এসেছিলেন ওকে দেখতে, তিনি বলেছেন যে দিনের বেলা নাকি একটু বেশি ঘুমাবে, রাত্রেবেলা হ্যাঁ আমরাও জেগে থাকবো, টলতে টলতে কাঁপতে কাঁপতে যাবো। আসতে পারবেন না, তবে উনি মেসেজ পাঠিয়েছেন যে একজন আসছেন জুনিয়র ডাক্তার, তিনি এসে আর কি ওর ড্রেসিংটা করাবে আর কিভাবে করতে হবে জাস্ট আর কি দেখিয়ে দেবে, কারণ আজকে ডিসচার্জ। তো মোটামুটি ও বাড়ি যাবো বলে আজ খুবই খুশি, ও একদম বাড়ি যাওয়ার জন্য বলছে আমি বাড়ি যাবো বাড়ি যাবো। আর ভালো লাগছে বাড়ি তো বাড়ি। আর ওইদিকে সব আমার বাড়িতে শুনলাম বেলুন টেলুন দিয়ে নাকি সব সাজিয়েছিল, সব বেলুন ফেটে গেছে, সব ফেটে গেছে। কালকে রাত্রেবেলা ওরকম কাকা বাপি সবাই মিলে ফুলিয়ে টুলিয়ে সাজিয়েছিলো, সব ফেটে গেছে। আর এখন নাকি বাপি বলছে বাজারে গিয়ে মালা টালা কিনে আনবে, গেট গেটের মধ্যে মালা ফালা দিয়ে সাজাবে নাকি, শুনলাম, এখন জানি না কতটা কী হবে। বলছে আমাদের নাতি আসছে, মালিক যাচ্ছে তার বাড়িতে, মালিক তার বাড়িতে যাচ্ছে। আর বাড়িতে দোলনা টোনলা কেনা হয়ে গেছে, সব সব কেনা হয়ে গেছে।
এখন দুটো বাজে আর এখন ও লাঞ্চ করছে। আজকে আমি লাঞ্চ করব না তোমাদেরকে আগেই বলেছিলাম, কারণ আমি বাইরে দিয়ে খেয়েছি আর ও এখন লাঞ্চ করে নিচ্ছে। ওকে ডাল ভাত ভাজা মাছের ঝোল সব সেমই আছে, শুধু আজকে সবজিটা একটু চেঞ্জ করেছে, কিছু একটা হবে হয়তো। তো দুটো এখানেই দুটো বেজে গেছে আর মোটামুটি আমাদের এখনও বিলিং হয়নি, বিলিং হবে, ডিসচার্জ হবে, সব প্রসেসিং কমপ্লিট হতে হতে আমার তো মনে হচ্ছে 4:30-4:30 বেজে যাবে। ঠিক আছে দেখা যাক, ও খা, ওকে আর ডিস্টার্ব করবো না। এখন বাড়িতে সাজানো হচ্ছে ফুল টুল দিয়ে, ওষুধগুলো বুঝিয়ে দিয়েছে না, এখানে সব মেডিসিন কাজে হ্যাঁ সব দিয়ে দিয়েছে। না ওইভাবে নিতে বলেছে, চুপ করে গেছে, আবার হাত খায়, খিদে পেয়েছে বাড়ি গিয়ে খাবে। বসো আচ্ছা থাক, তুমি ওকে নরমালি নাও, গাড়িতে যাবে তো, ভাবি চলো আমরা নিচে যাই, চলো টাটা আসছি। দাদা ওইদিকে ঢোকান পিছনে। এটা একটু দাদা, এটা একটু আনলক করুন, ব্যাগটা রাখা যাবে পিছনে। ঠিক আছে, কিছু হয়নি, আমি হেডফোনটা চলো আমরা এবার বাড়ি যাচ্ছি, এই জানলার হাওয়াটা যেন না লাগে, গরমে কাঁদতে কাঁদতে পাগল হয়ে যাচ্ছে রে আমার ছেলেটা। কাজটা তুলে দাও দাদা, একটু গর্ত দেখে চালাবে না।
খিদে পেয়েছে গো, ভাত খাচ্ছে। আমি বাড়ি গিয়ে তোকে আমি খাওয়াচ্ছি বাবা, চল। আর গম লাগবে না, আমি খুলে দিচ্ছি। তো ফাইনালি আমাদের ডিসচার্জ হয়ে গেছে, আর ছেলেটা আমার সুস্থ থাক, ভালো থাক। হাত খেতে হবে না, হাত খেলে পেট ভরবে না। হ্যাঁ, হাত খেলে পেট ভরবে না। আমাদের রাজামশাই তার বাড়ি ফিরছেন, তার বাড়ি যাচ্ছেন এখন। তার অনেক মানে কি বলে ওটাকে, মন্ত্রী সিপাই সমস্ত আর কি, প্রহরী না, তার সঙ্গে তিন প্রহরী যাচ্ছেন। হাসছে হাসছে হাসছে, গরম লাগছিল। আর একটুখানি কাছাকাছি চলে এসেছি, হ্যাঁ। এরপর একটা গ্র্যান্ড ওয়েলকাম হবে, আর বাই দ্য ওয়ে গ্র্যান্ড ওয়েলকাম ভিডিওটা পরের ভিডিওতে আসবে, এই ভিডিওতে আর আসবে না। ওই যে তখন দেখলাম হাত বার করে মায়ের গালে হে করছিল, জয় মা মঙ্গ মা, জয় মা কালী, জয় মা মনসা, জয় মা কালী মা। বাড়ির কাছাকাছি চলে এসেছি। না আমরাই ডিসচার্জে বাপি আর আমি কাজ করা কাজ সারা ছেড়ে দিয়েছি আর কি, আমরাই মানা করেছি সবাইকে। হ্যাঁ, দেখা হচ্ছে পরের ভিডিওতে।